সুপার ডিভিশনের ফাইনাল ম্যাচ শুরুর আগেই গোল পোস্ট কেটে পাশের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ সকালে শ্রীরামপুরে। মাঠে গোল পোস্ট কেটে ফেলার ঘটনা সামনে আসতেই আলোড়ন ছড়িয়েছে গোটা এলাকায়। মহকুমা ক্রীড়া সংস্থার তরফে এদিন শ্রীরামপুর পৌরসভা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন স্থানীয় থানার পুলিশ। শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থান ফুটবল বিভাগের সম্পাদক সুকান্ত মুখোপাধ্যায় এদিন জানালেন, রাতের অন্ধকারে কেউ বা কারা এই ঘটনাটা ঘটিয়েছে। যারা খেলা ও মাঠের উন্নয়ন চায় না তারাই এটা করেছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, তবে একদিকের বার পোস্ট রয়েছে, অন্যদিকে বাঁশের পোস্ট তৈরি করে ফাইনাল খেলা তারা করছেন। আমি বাড়িতে ছিলাম, হঠাৎ আমাদের ক্যাশিয়ার এবং আমাদের যারা অন্যান্য কর্মকর্তারা আছে তারা আমাকে ফোন করে বলল এবং কে বা কারা মাঠের দক্ষিণ দিকের গোল পোস্টটা কেটে পুকুরে পাশের পুকুরে ফেলে দিয়েছে। সেটার ভিত্তিতে আমি এসে দেখলাম যে সত্যি তাই, পাশের পুকুরে ফেলে দিয়েছে। কে বা কারা খেলাধুলার বন্ধের জন্য আমার মনে হয় এটা করেছে। যাই হোক, এটা কাম্য নয় ফুটবল খেলার ক্ষেত্রে। আজকে কী ছিল? আজকে আছে হচ্ছে আমাদের ফাইনাল খেলা আছে, ফার্স্ট ডিভিশন ফুটবল লিগের ফাইনাল খেলা আছে। সেটা যাতে হতে না পারে আমার এখন মনে হচ্ছে এটা তারই চক্রান্ত, কোনো কেউ না কেউ করছে এই চক্রান্ত। এখানে কি কোনো রাজনৈতিক চক্রান্ত বলে মনে করছেন? না, আমি কোনো রাজনৈতিক চক্রান্ত হচ্ছে বলে আমার মনে হয় না, কেননা আমার কাছে যখন কোনো প্রমাণ নেই আমি কেন কারুর এগেনস্টে অভিযোগ করতে যাব। কিন্তু চক্রান্ত তো ডেফিনেটলি হচ্ছে, কেউ না কেউ তো করছে। সেটাই আমরা থানাকে জানাচ্ছি, সে মাননীয় আইসিকে তিনাকে অনুরোধ করব যারা এটা করেছে তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে। এবং আমরা আজকে ফাইনাল খেলা করব, খেলা বন্ধ থাকবে। ক্লাব কমিটির মধ্যে কি কোনো দ্বন্দ্ব আসছে? না না, আমার কমিটির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমি আমাদের উচ্চ পর্যায়ের সমস্ত নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। আমরা যাদের যাদের জানাবা শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে আমি অলরেডি ব্যক্তিগতভাবে ইনফর্ম করেছি, কেননা প্রপার্টিটা শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি আমাদের তো নয়। শ্রীরামপুর তিনি আমাকে বলেছেন যে আপনি ইমিডিয়েট থানায় ডায়েরি করুন বা থানাকে জানান এবং তার কপি আমাকে দিন, আমি দেখছি কী করা যায়। আমি আমাদের যতটুকু ক্ষমতা আমরা করছি, যা করার স্থানীয় প্রশাসন করবে। পাশাপাশি পৌরপ্রধান গিরিধারী শাহ জানালেন, খুবই নিন্দনীয় ঘটনা এটি, পুলিশ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে বলছি। কে করেছে না করেছে আমি জানি না, কেই করে থাকুক খুব অন্যায় করেছে। ক্রীড়া প্রেমী মানুষ এর ধিক্কার জানাবে, এটা খুব মানে বাজে মনের তার পরিচয়। যদি সামনে থাকে খেলার মধ্যে দিয়ে সেটা কম্পিটিশন করুক বা অন্যান্যভাবে করুক, কিন্তু যারা করেছে আমি জানি না। সকালবেলা ওখান থেকে আমাকে ফোন করেছে, ওনারা বলেছি লিখিত কমপ্লেন দিন, থানাকে আমি নিজেও জানাবো এবং সাথে সাথে পৌরসভাকে চিঠি দিলে পৌরসভা উদ্যোগ প্রশাসনিক কর্তাব্যক্তি তাদেরকে জানাবে। এর আমরা তীব্র প্রতিবাদ করছি এবং ধিক্কার জানাচ্ছি। আমি আসতে পারছি না, মাঝখানে একটা ঝামেলা যেটা হয়েছিল হবার পর আমরা এটা মিটিয়ে ফেলেছিলাম। সেখানে তারপর মিলেমিশে সবাই কাজ করছিলো, এখন কেন কে করেছে আমি সেটা খবর নিয়ে নিশ্চয়ই আমরা যতটুকু আমাদের পদক্ষেপ নেওয়ার কথা আমরা নেব। তবে রাজনৈতিক রেষারেষির কারণে এই ঘটনাটি ঘটেছে বলেই জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।